বন্ধুরা, অটো থেকে নামার পর এখন আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে এসেছি হারালের রাস্তায়, যেমন দেখতে পাচ্ছ। এবং দুই দিকে বাজির দোকান মোটামুটি বসেছে আমাদের চোখে বললো, কিন্তু ক্যামেরাতে এখনও দেখায়নি। আমার সামনে যাচ্ছে এক দাদা যাচ্ছে, তো তার সাথে আমরা যাচ্ছি, তো তার বাড়ি থেকেই বাজি দেখানো হবে। থাম্বনেল দেখেই ভিডিওতে চলে এসছো, চলে যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ এবং ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কী ব্যাপারটা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি বাঘাযতীন স্টেশনে, তোমাদের মতো আমিও খুব এক্সাইটেড, দেখি ওখানে গিয়ে কী হয় কি না হয়। সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, আমার চ্যানেলে শুধু মার্কেট রিলেটেড নয়, তার সাথে আসে মিডল ক্লাস মধ্যবিত্ত, যেমন আমার চ্যানেলের নাম, সেই রিলেটেডও ভিডিও আছে। এই ভিডিওটা দেখার সাথে ওই ভিডিওগুলোকেও একটু সাপোর্ট করে দিও। তো বন্ধুরা, চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি আজকে চাম্পাহাটিতে, তো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমরা ওভার ব্রিজের উপরে, যেটা ইন্ট্রোটা তোমরা দেখতে পেলে, আর এখন আছি বাঘাযতীন প্ল্যাটফর্ম, যেটা তোমাদেরকে দেখে দিলাম। এবার যাব আমরা এদিকে, ডেস্টিনেশন আমাদের এদিকে যাব, এই সাইড থেকে ট্রেন আসবে চাম্পাহাটি। বন্ধুরা, ফাইনালি ট্রেন থেকে নামার পর অবস্থাটা ঠিক এইরকম। এখন আছি আমরা চাম্পাহাটি স্টেশনে, তো এখন ওপারে যেতে হবে আমাদের, ওই পারে গিয়ে ওখান থেকে কিছু একটা গাড়ি, টোটো, অটো, ভ্যান যাই পাবো তাতেই করে চলে যাব হারাল বাজি মার্কেট। হ্যাঁ, হারাল নাম বাজি মার্কেটে। বন্ধুরা, আমার সাথে আছে আকাশ, যে এতক্ষণ ক্যামেরায় আসতে চাইছিল না, তাও জোর করে এঁকে আমি এই ক্যামেরার মধ্যে ধরালাম। বন্ধুরা, এবার আমরা চলে যাবো ওপারে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, না লাগলেও এখন ভালো লাগাতে হবে, কারণ এখনও ওখানে পৌঁছায়নি। সে চাম্পাহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে আমরা এখন গাড়ি ধরার জন্য এসেছি, দেখি অটো টোটো কিছু পাই কি না। হ্যাঁ রে, গাড়ি তো নেই, অটো আছে। হারাল হারাল কত ভাড়া? কত? 10 টাকা করে। কতক্ষণ টাইম লাগবে বাবু? 5 মিনিট লাগবে, অটোতে উঠে গেছি। যাবে নাকি? এবার অটো ছাড়বে। বন্ধুরা, এখন বসে আছি চাম্পাহাটি স্টেশনে, আমি আর আকাশ তাকায় দিকে, তো ট্রেন ধরার জন্য বসে আছি। তো আগে যে ফুটেজটা তোলা হয়েছে ভিডিওর, সেটা এই ভিডিওটার পরে পাবে, মানে ভিডিওটার শেষের দিকে পাবে। তো তাই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, নাহলে কিছুই বুঝতে পারবে না যে ঘটনাটা কী ঘটেছে। বন্ধুরা, আমার আওয়াজ আসছে তো যায় না, তো আমি এখন বাড়ির দিকে ফিরছি, ট্রেনে উঠে গেছি, প্রচণ্ডটা হাওয়া চলছে, যেটা গেটের সামনে দাঁড়িয়ে আছি বলে খুব ভালো লাগছে হাওয়াটা। এবার আমার আওয়াজটা যেটা বলছি ওটা এখানে মাইকে আসছে কি জানি না, তো লোকাল ট্রেনে যাওয়ার দৃশ্য একটু মাথায় লাগলো। তো লোকাল ট্রেনে যাওয়ার দৃশ্য তোমরা একটু দেখো, এনজয় করো, কারণ আমার চ্যানেলটাই এরকম যেখানে মধ্যবিত্ত রিলেটেড অনেক ভিডিও আছে। তো বন্ধুরা, বাকি ভিডিওগুলো তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। হ্যাঁ, প্রেশার করছি না যে দেখতেই হবে, কেমন না, ছোটো চ্যানেল বন্ধুরা, গরিবের ছেলে ইউটিউব শুরু করেছি বন্ধুরা। তো আমি চাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো একটু দেখো। তো তার জন্য কী করতে হবে, এই ভিডিওটা দেখার পর বাকি ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, আশেপাশে কেমন কী সিনারি আছে তোমাদেরকে একটু সিনেম্যাটিক শটে দেখিয়ে দিই। আওয়াজ কতটা আসছে বারবার বলছি, বোঝা যাচ্ছে না। চারিদিকে পুরো গ্রিন ব্যাকগ্রাউন্ড, একদম প্রকৃতির মাঝ থেকে ট্রেন যাচ্ছে।
আরো তোমাদের বাইরের ফুটেজ দেখিয়ে দিই বন্ধুরা। চলতে চলতে চলে এলাম অনেকটাই দূরে, আই মিন বাড়ির কাছে চলে এলাম, যে স্টেশনে লাগবো সেই স্টেশন, বাঘা যতীন স্টেশনে। তো ট্রেন যেমন কি দেখতে পাচ্ছো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, কারণ স্টেশনের মুখেই আছে ট্রেন। এবার ট্রেন থামলে আমরা নেবে যাব। তোমাদেরকেও দেখিয়ে দিই, অনেকটাই স্লো হয়ে যাচ্ছে ট্রেন। তো গেটের সামনে এবার ভিড় জমছে, সবাই লাগবে, এই স্টেশনে ঢুকে গেছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে মেন যে ভিডিওটা সেটা কখন দেখাবো, তো মেন ভিডিওটা দেখাবো। এই ফুটেজটা শেষ হয়ে গেলে শেষের দিকে থাকবে মেন ভিডিওটা, যার কারণে তোমরা চ্যানেলে এসছো বা থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছো। বন্ধুরা, এসেই গেছি প্রায়, এবার লাগবো। এই আমি আর আকাশ, এই ট্রেন থামছে, এই দেখে গেলাম, এবার এবার বাড়ির দিকে যাবো বন্ধুরা। তো চলো বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে। বন্ধুরা, যেমন কি বুঝতে পারছো এটা আমার ঘর, এবং আমি বাড়ি ফিরেই বাকি ভিডিও শ্যুট করছি। ওখানে কি ব্যাপারটা হয়ে গেছিলো তোমাদেরকে খুলে বলি। তো বন্ধুরা, যখন আমি হাড়ালে গেলাম বাজি মার্কেটে বাজি দেখানোর জন্য, তো ওখানকার দোকানদাররা সব আমাকে বারণ করলো যে এখানে এখন ভিডিও শ্যুট করতে দিচ্ছে না, কারণ ওখান থেকে এখনও পারমিশন আসেনি ওদের ইউনিয়ন থেকে যে এখানে ভিডিও পাবলিশ হোক বা বাজি বিক্রি হচ্ছে এটা লোক জানুক। এই ব্যাপারটা এবছরের জন্য ক্লোজ রাখতে বললো, যে আমরা এখানে বাজি বিক্রি করছি, লুকিয়ে বিক্রি করছি, তো তোমরা কেউ হাইলাইট করো না ব্যাপারটাকে। কিন্তু হ্যাঁ, তোমরা অবশ্যই গেলে ওখানে বাজি পাবে বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা যদি যাও বাজি পাবে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, যদি তোমরা ভাবো যে ট্রেনে করে বাজি আনবে, একদম করতে যেও না, কারণ ট্রেনের মধ্যে বাজি তোলা নিষেধ, সেটা তোমরা প্রথম থেকেই জানো, তাও আমি একবার মনে করে দিচ্ছি। তো বন্ধুরা চলো, ওখানকার কিছু ফুটেজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যার জন্য তোমরা ভিডিওতে অপেক্ষা করে আছো। এবং বাজির দাম এবছর খুব খুব খুবই কম, বাচ্চাদের বাজি 20 টাকা, 10 টাকা, 5 টাকা থেকে বাজি শুরু আছে। তো বন্ধুরা, তোমরা গিয়ে একবার না একবার দেখে আসতে পারো ওখানে। হ্যাঁ, অবশ্যই বাজি পাবে, কিন্তু মেলা বসবে না যা শুনলাম ওখানে। তো বন্ধুরা চলো, বাকি ভিডিও তোমাদেরকে ক্লিপটা দেখিয়ে দিই, যে কী ঘটনাটা অ্যাকচুয়াল ঘটেছিল, ঘটনা বলবো না, ওখানকার রাস্তাঘাট দোকান এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওর মধ্যে। বন্ধুরা, অটো থেকে নামার পর এখন আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে এসেছি হাড়ালের রাস্তায়, যেমন দেখতে পাচ্ছ, এবং দুই দিকে বাজির দোকান মোটামুটি বসেছে আমাদের চোখে পড়লো, কিন্তু ক্যামেরাতে এখনও দেখায়নি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এখনও মেলাটা বসেনি, যেই মেলাটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো আমার মতো, এসে দেখছি মেলাটা বসেনি, হয়তো বসবে কি তাও জানি না, বাট দোকানগুলো খোলা আছে। তো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার আপডেট কি আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা।
বন্ধুরা, মার্কেটের ভিতরে কি হয়েছে তোমাদেরকে পরে বলছি, কিন্তু আগে দেখি যে আমার সামনে যাচ্ছে এক দাদা যাচ্ছে। তো তার সাথে আমরা যাচ্ছি, তো তার বাড়ি থেকেই বাজি দেখানো হবে, ঠিক আছে? তো মার্কেটের ব্যাপারটা বাড়িকে আলোচনা করছি, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। বাহ, বাড়ির সামনে কত সুন্দর পুকুর। দাদা, তোমার নাম? এদিকে আসবে বাসুদেব, আগে আগে পালালে হবে। ও, এই সেই দাদা যার নাম বাসুদেব। আচ্ছা, তো বারণ করছে, ঠিক আছে, ভিডিও বন্ধ করছি। তো বাড়িকে দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, যেমন কি দেখতে পেলে আশেপাশে, মানে রাস্তার ডান দিকে এবং বাম দিকে যেসব দোকানগুলো ছিল ওগুলো সবই কিন্তু বাজির দোকান, কিন্তু কাস্টমার সেই তুলনায় খুবই কম, খুবই স্বল্প। কিন্তু এই সময় অন্যান্য বছরে প্রচুর প্রচুর কাস্টমার হয় ওখানে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আমার পার্সোনালি আজকের ভিডিওটা একদমই ভালো লাগেনি, তাও তোমাদেরকে বলছি, যদি ভালো লাগে, যদি জানি ভিডিওটা ভালো হয়নি, তাহলে তোমরা কি করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা কি করতে হবে, তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। কারণ এই চ্যানেলে মিডল ক্লাস রিলেটেড এবং মার্কেট রিভিউ এবং প্রকৃতি রিলেটেড অনেক ভিডিও আসে। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওগুলোকে একবার গিয়ে দেখে আসো। তো বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা বিউটিফুল ভিডিওতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো হয়নি, তাও তোমরা একটু সাপোর্ট করলে আরও বেটার বেটার ভিডিও বানাতে পারবো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করি। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিউটিফুল ভিডিওতে।